জঙ্গিপুরে রিভিউ মিটিংয়ে এসেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদের জঙ্গিপুরের রবীন্দ্র ভবনে একটি জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেই প্রকল্প উদ্বোধনের সময় মঞ্চে নিজের দলের একাধিক নেতাকর্মীকে বিঁধলেন জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী সৎ, কিন্তু আমাদের দলের কিছু নেতাকর্মী রয়েছে, তারা দলকে বদনাম করছে, তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি মন্ত্রীকে বলবো এই বিষয়গুলি নজরে আনার জন্য। আমি চাই আমার পুরো বিধানসভা স্বচ্ছ চলুক এবং দাদাকে এবং জেলা সভাপতিকে অনুরোধ করবো, আমাদের দল আজকে আমরা চুরি করছি, আমাদের প্রধানরা চুরি করছে, তার দায়ে আমাদের দিদিকে নিতে হচ্ছে, এই ভাঙা আমাদের ভাঙাতে হবে। কারণ আমরা চাই না দিদির বদনাম হোক, ববিদার বদনাম হোক, কোন কাউন্সিলর খারাপ কাজ করলে আপনারা কমপ্লেন করবেন আমার কাছে, আমি দাদার কাছে কমপ্লেন করবো, জেলা সভাপতির কাছে কমপ্লেন করব, এবং আমি বলবো দাদাকে যে 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 বিধানসভাতে প্রধানদের বিরুদ্ধে কমপ্লেন আছে সেই অফিসার ধরা পড়ুক এবং সেই প্রধানরা ধরা পড়ুক, না হলে আমাদের দল স্বচ্ছ আসবে না। কেন আমার দিদিকে মন্দ্যোপাধ্যায় স্বচ্ছের প্রতি তার বদনাম করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, যারা দুর্নীতিগ্রস্ত প্রধান ইত্যাদিকে বহিষ্কার করেছেন। সেই স্ট্যান্ডের কথায় আমাদের জাকির ভাই বলেছেন যে দুর্নীতিগ্রস্ত লোকেদের আগামী দিন তাদের টিকিট দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, সেটা সঠিকভাবেই বলেছেন। এই বিষয়ে উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বলেন, তৃণমূল দলটা পুরোটাই হচ্ছে দুর্নীতিবাজ, আজকে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের ভোটে জিতেছে। এটা দল নয়, এটা সার্কাস, এটা একটা কোম্পানি। দেখুন, দুর্ভাগ্যের বিষয় এই ধরনের লোকগুলো আজকে মানুষকে ভুল বুঝিয়ে তারা মানুষের ভোটে জিতেছেন, বলার কিছু নাই, এনারা নিজেরাই নিজেদেরকে সব কিছু প্রকাশ করে দিচ্ছে। পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত, এক কথায় পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত। এখানকার যে ব্লক সভাপতি এই ব্লকের, তারা কীভাবে মাটি মাফিয়ার সঙ্গে জড়িত, কিছু রঘুনাথগঞ্জের তারা কীভাবে কয়লা মাফিয়ার সঙ্গে জড়িত, কীভাবে বালি পাথরের সঙ্গে জড়িত, আপনারা ভাবতে পারবেন না। এবং বিশেষ করে পঞ্চায়েত প্রধান এবং পৌরসভার চেয়ারম্যান, এরা যেভাবে গরিব মানুষের উন্নয়নের ফান্ড, বিভিন্ন ফান্ড, যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আছে, যে সম্মানীয় নরেন্দ্র মোদী সর্বস্ত্র গরিব মানুষের জন্য যে যোজনাগুলো কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে, এরা তছনছ করছে সাধারণ মানুষের টাকা, গরিব মানুষের টাকা, হকের টাকা, নিজেদের পকেটে ভরতে, নিজেদের দালান বাড়ি, নিজেদের ব্যাংক ব্যালেন্স করতে ব্যস্ত। খোঁজ নেন বিগত 5 বছর আগে, 10 বছর আগে কী ছিল, আর আজকে 100 কোটি টাকার মালিক। তৃণমূল দলটা পুরোটাই হচ্ছে দুর্নীতিবাজ একটা দল। এটা দল নয়, এটা একটা সার্কাস, এটা একটা ব্যান্ড, এটা একটা পার্টি নয়, এটা একটা কোম্পানি।